হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজকে আমাদের টপিক কম্বিনেশনাল লজিক সার্কিট কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে পড়ে অ্যাডার সাব মাল্টিপ্লেক্সার ডি এবং এন কিন্তু আমাদের স্পেসিফিক যে এই টপিক কম্বিনেশনাল লজিক সার্কিটের অ্যাডার এবং অ্যাডারের মধ্যে হাফ হাফ এবং ফুল অ্যাডার আজকে আমরা দেখব ডায়াগ্রাম সহ টেবিল এবং বুলিয়ান এক্সপ্রেশন দেখব আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এস পিওএস ডিজাইনিং বেসিক লজিক গেট উইথ ইউনিভার্সাল গেট তো এই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে সংগ্রহ করতে পারো কম্বিনেশনাল সার্কিট এ বোলেন এক্সপ্রেশন এক্সপ্রেসড থ্রো এ লজিক গেট ইজ কল্ড লজিক সার্কিট অর্থাৎ কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে যদি লজিক গেটের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সাধারণত আমরা লজিক সার্কিট বলে থাকি হয়নি সেট অফ ইনপুটস কম্বাইন্ডিং প্রডিউস এ আউটপুট সিগন্যাল কল কম্বিনেশনাল লজিক সার্কিট অর্থাৎ যখন কোনো ইনপুট একটি সেট আউটপুটের মধ্যে গিয়ে আউটপুটের সিগনাল তৈরি করে তখন তাকে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট বলি অথবা যখন কোনো ইনপুট একটি সেট সামগ্রিক মিলিত হয়ে আউটপুটের সিগনাল তৈরি করে তখন তাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলে থাকি কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে হালফ অ্যাডার ফুল অ্যাডার যেগুলো অ্যাডারের মধ্যে পড়ে এবং সাবট্রাক্টর সাবট্রাক্টারের মধ্যে আছে হাল্প সাবট্রাক্টার ফুল সাবট্রাক্টর মাল্টিপ্লেক্সার ডি মাল্টিপ্লেক্সার ডিকোডার এনকোডার এবং দেখতে পাচ্ছি এটা ব্লক ডায়াগ্রাম কম্বিনেশনাল লজিক সার্কিটে ব্লক ডায়াগ্রাম তো ব্লক ডায়াগ্রাম মধ্যে কী আছে কতগুলো ইনপুট আছে ইনপুট ওয়ান ইনপুট টু ইনপুট টু থ্রি এরকমভাবে ইনপুট এন পর্যন্ত আছে এবং আউটপুট হিসেবে কী পেয়েছি আমরা জিরো ওয়ান টু করে আউটপুট এন পর্যন্ত পেয়েছে তো আমাদের প্রথমে চলে আসছে অ্যাডার অ্যাডার ইজ ইউজ টু অ্যাড বাইনারি নাম্বার অর্থাৎ অ্যাডার অ্যাডার সাধারণত ব্যবহার হয় যোগ করার ক্ষেত্রে অ্যাডার কনসিস্ট কম্পিউটার্স অ্যালু অর্থাৎ অ্যালু সাধারণত কম্পিউটারে অ্যালুতে অবস্থান করে অ্যালুমিন অ্যারিথমেটিক লজিক ইউনিট তো অ্যাডার অ্যাডারের যোগ সাধারণত নিয়ম জিরো জিরো যেখানে জিরো জিরো সাম পাই জিরো ওয়ান অর্থাৎ আমরা সাম ওয়ান পাই ওয়ান সেখানে আমরা সাম পাই ওয়ান এবং ওয়ান সেখানে আমরা সাম পাই জিরো এবং ক্যারি হিসেবে ওয়ান পাই টাইপস অফ অ্যাডার অ্যাডার বেসিক্যালি টু টাইপস হাফ অ্যাডার ফুল তো প্রথমে হাফ অ্যাডার দ্য সাম অফ টু বাইনারি বিটস এক্সপ্রেসড থ্রু অ্যান অ্যাডার আর কানেক্টেড সার্কিট ইটস কল্ড হালপ্যাডার অর্থাৎ সর্বাপেক্ষা সহজ কম্বিনেশান লজিক সার্কিট সেখানে সাধারণত আমরা দুটি সংখ্যার যোগ করতে পারি এটি সাধারণত হাফ অ্যাডারের বা সংজ্ঞা আর হাফ অ্যাডার এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ ইনপুট হিসেবে এক্স এবং ওয়াই নিয়েছি এবং আউটপুট হিসেবে যা সাম এবং ক্যারি আমরা পেয়েছি এবং হার প্যাডারের এটা টুথ টেবিল যেখানে এ এবং বি ইনপুট আর আউটপুট হিসেবে সাম এবং ক্যারি পাই তো টুথ টেবিল বানাতে গেলে তোমরা তো জানোই টুথ টেবিল বানাতে গেলে ভ্যালু কীভাবে বসাতে হয় প্রথমে জিরো জিরো অর্থাৎ দুটো যখন ইনপুট থাকে অর্থাৎ টু টু দ পাওয়ার টু যখন আমরা পাই তখন জিরো 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 ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান এবং জিরো জিরোর সাম করলে কী পাই আমরা জিরো এবং ক্যারি জিরো জিরো ওয়ানের কী পাই সাম ওয়ান পাই এবং ক্যারি জিরো পাই ওয়ান জিরোতে কী পাই সাম পাই ওয়ান এবং জিরো পাই ক্যারিতে এবং ওয়ান ওয়ান যখন আমরা সাম করি তখন আমরা কী করি সাম পাই জিরো এবং ক্যারি পাই ওয়ান এবং হাফ অ্যাডারের যে এক্সপ্রেশান টুথ টেবলের যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা কীভাবে আমরা কালেক্ট করবো তো সাম থেকে অর্থাৎ সামের কোন 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 পজিশানে ওয়ান থাকে সেটা আমাদের লক্ষ্য করতে হবে তো সামের এখানে ওয়ান আছে আর ওয়ান এখানে কী পেয়েছি জিরো এতে জিরো এবং তে ওয়ান অর্থাৎ জিরো মানে বার বি ওয়ান অর্থাৎ ওয়ান মানে এখানে বারের কোনো কথা আসবে না তো আমরা যেখানে জিরো পাবো সেখানে আমরা বার ইউজ করব এবং যেখানে ওয়ান পাবো সেখানে কোনো বারের ইউজ থাকবে না তো সামের ওয়ান এখানে পেয়েছি তো এতে জিরো আছে এবং বিতে ওয়ান আছে তাহলে এ কি কী পেলাম এ বার বি নেক্সট আছে এখানে ওয়ান তাহলে এর ভ্যালু কত বলে আমরা এতে আছে ওয়ান এবং বিতে আছে জিরো তাহলে কী পেলাম প্লাস এ প্লাস বি বার এবং এ বার প্লাস বি সরি এ বার বি প্লাস এ বি বার এটা মানে এ এক্সক্লুসিভ অর বি এ এক্সক্লুসিভ অর বি এটা আমরা সাধারণত ন্যান্ড গেটের ক্ষেত্রে ব্যবহার পেয়েছি এবং ক্যারি হিসেবে কী পেলাম ক্যারিতে কোথায় ওয়ান আছে সেটা আমাদের খুঁজতে হবে তো ক্যারিতে আমরা এখানে ওয়ান পেয়েছি তাহলে ওয়ান অর্থাৎ ইনপুটের ভ্যালু কোথায় কোথায় আমাদের জিরো ওয়ান বা ওয়ান জিরো আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে তো আমাদের ইনপুটের মান এখানে আছে যেখানে এ এর মান ওয়ান পেয়েছি এবং বি এর মান ওয়ান পেয়েছি তো ক্যারি এ ইন্টু বি পেলাম যেহেতু এখানে কোনো জিরো নাই তাই বার আসেনি তো সাম পেলাম কি এ এক্সক্লুসিভ অফ বি এবং ক্যারি পেলাম এ ইন্টু বি অর্থাৎ এ অ্যান্ড বি তো সাধারণত লজিক্যাল ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমাদের সাধারণত এই বুলিয়ান এক্সপ্রেশনটা কম্পালসারি তো এ এক্সক্লুসিভ অর বি এবং ক্যারি হিসেবে এ বি পেয়েছি এক্সক্লুসিভ মিন এখানে আমাদের ন্যান্ড গেট পেয়ে যাবো এবং এ অ্যান্ড বি মিন এখানে আমরা অ্যান্ড গেট পেয়ে যাব তাহলে ইনপুট হিসেবে এ নিয়েছি এবং অন্য ইনপুটটি বি নিয়েছি তাহলে এ এক্সক্লুসিভ অর বি মিন এ গেটটি এবং এ অ্যান্ড বি মিন এই অ্যান্ড গেটটি আলাদাভাবে দেখা গেলে এ এক্সক্লুসিভ অর বি এটা মিন আমরা পাই যেখানে এ একটা ইনপুট এবং অন্য ইনপুটটি বি এটি এ এক্সক্লুসিভ অর বি এবং এ ইন্টু বি মিন এ ইন্টু মিন এখান থেকে আমরা এ বের করব এখান থেকে আমরা বি বের করবো এবং সাধারণত ইন্টু ইনটু মানে এখানে আমাদের অ্যান গেট পেয়ে যায় তাহলে এখান থেকে অ্যান গেট পেয়ে গেলাম তাহলে এখানে পেয়ে গেলাম কি এ এক্সক্লুসিভ অর বি আর এখানে পেয়ে গেলাম এ ইনটু বি তো এটা ছিল তোমাদের হার প্যাটার্ন লজিক্যাল ডায়াগ্রাম তারপরে নেক্সট আসছে ফুল অ্যাডার ফুল অ্যাডার হাফ অ্যাডারের মতন কিন্তু আমাদের ফুল অ্যাডার ডায়াগ্রামটি অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে তো হাফ অ্যাডার জানতে হবে এবং হাফ অ্যাডার এখানে আমরা জানলাম এবং দুটি হাফ অ্যাডার দ্বারা আমরা সাধারণত একটাই ফুল অ্যাডার পেতে পারি এবং কীভাবে পাবো সেটা আমরা দেখব এখনই তো ফুল অ্যাডারের কনসেপ্ট হচ্ছে দ্য সাম অফ থ্রি অর মোর বাইনারি বিটস এক্সপ্রেসড অন অ্যান অ্যাডার অর কানেক্টেড সার্কিট কল ফুল অ্যাডার অর্থাৎ আমরা ফুল অ্যাডারের সাহায্যে তিনটি বা তার অধিক বিটের আমরা যোগফল নির্ণয় করতে পারি তো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটি দেখো এখানে কতগুলো ইনপুট এ বি সি আছে এবং আউটপুট হিসেবে আমরা সাম পাবো এবং ক্যারি পাবো এখানে তোমাদের ট্রুথ টেবিল আছে ফুল সাবট্রাক্টরের ট্রুথ টুথ টেবিল এটি হচ্ছে টুটে দুপা থ্রি তাই আমাদের ইনপুটের সংখ্যা আটটি হবে এবং আউটপুট হিসাবেও আটটি পাবো এবং ফুল অ্যাডারের কনসেপ্ট অনুযায়ী যেহেতু সাম এবং ক্যারি পাই তো সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশান করে বসাবো তো এখানে সাম হিসেবে জিরো পেয়েছি এবং ক্যারি হিসেবে জিরো পেয়েছি যেহেতু সবগুলো এ বি এবং সি ওয়ান হচ্ছে জিরো পেয়েছি তাই এখানে এর মান জিরো বি এর মান ওয়ান সি এর মান জিরো অর্থাৎ সাম এখানে পাবো আমরা ওয়ান ক্যারিমান পাবো আমরা জিরো এরমভাবে টুথ টেবিলটি করার পর থেকে আমরা পাবো সামের এক্সপ্রেশান এবং ক্যারির এক্সপ্রেশন তো সামের এক্সপ্রেশনটা আমরা কীভাবে বের করব সামের এক্সপ্রেশনটা পেয়ে যাবো যেখানে যেখানে আমাদের ওয়ান আছে সেই ঘরগুলোকে আমাদের দেখতে হবে অর্থাৎ ইনপুটের ভ্যালুগুলোকে আমাদের লক্ষ্য করতে হবে যেখানে এর ভ্যালু পেয়েছি জিরো বিয়ের ভ্যালু পেয়েছি ওয়ান এবং সি এর ভ্যালু পেয়েছি জিরো তাহলে সামের ওয়ান আছে এখানে তাহলে এখানে কী হবে এক্সপ্রেশনটা এ বার বি সি এ বার বি বার সি পেয়েছি তারপরে আসছে এখানে একটা ওয়ান আছে তাহলে এখানে কী পাবো এ বার বি সি বার তারপরে ওয়ান পেয়েছি এ বি বার সি বার লাস্ট ওয়ান যেখানে আছে সেখানে আছে এবি ঠিক একই রকমভাবে ক্যারির কোনটা কোথায় কোথায় আমাদের ওয়ান আছে সেটা আমাদের দেখতে হবে তাহলে ক্যারি আমরা এখানে ওয়ান পেয়েছি তাহলে আমাদের ইনপুটের দিকে লক্ষ্য করতে হবে ইনপুটের দিকে চলে যাই এখানে এর ভ্যালু জিরো আছে বি এর ভ্যালু ওয়ান আছে এবং সি এর ভ্যালু ওয়ান আছে তাহলে আমরা এবার বি সি আবার এখানে আছে এ বিবার সি এখানে ওয়ান আছে তাহলে এ বি সিবার এখানে ওন আছে তাহলে এবিসি আমরা পেয়ে গেছি দেখো এটা আমাদের সামের এক্সপ্রেশান একই রকমভাবে আমরা ক্যারির এক্সপ্রেশান আলোচনা করেছি কীভাবে একবার দেখে নেই অর্থাৎ ক্যারির যেখানে যেখানে আমরা ওয়ান পাবো সেগুলোকে আমাদের লক্ষ্য করতে হবে তাহলে ক্যারি কোথায় কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এর ইনপুটের ভ্যালু কত জিরো বি এর কত ওয়ান সি এর কত ওয়ান তাহলে সি আবার এখানে ওন আছে তাহলে এ বি বার সি এখানে ওন আছে এ বি সি বার এবং লাস্ট এখানে ওন আছে এবিসি আমরা পেয়ে গেলাম তাহলে ক্যারির এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি এখানে এবং ফাইনাল হচ্ছে এটা এক্সপ্রেশান ক্যারির এবং ফাইনাল এক্সপ্রেশন এখানে সামের এবং ক্যারির আর সামের এক্সপ্রেশানটাকে আমাদের আরও সঠিকভাবে করতে গেলে তো সামের এক্সপ্রেশন আমরা ফাইনাল ইকুয়েশান থেকে ক্যালকুলেশান করে পাই এখান থেকে এবার কমন নিয়ে বি বার সি প্লাস বি সিবার এবং এখান থেকে এ কমন নিয়ে পাই বি বিবার সিবার প্লাস বি সি তারপরে এব এবং বার সি প্লাস বার এটার মিন বি এক্সক্লুসিভ অর সি এবং এখান থেকে কী পাই বি এক্সক্লুসিভ অর সি এবং তার আমরা উপরে বার পেয়ে যাব এবং ফাইনাল রেজাল্ট হিসেবে পাবো এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি এটা আমাদের সামের ফাইনাল বুলিয়ান এক্সপ্রেশন যেখান থেকে আমরা লজিক্যাল ডায়াগ্রাম অঙ্কন করবো সেটা আমাদের হেল্প করবে এই এক্সপ্রেশান থেকেই ঠিক একই রকমভাবে ক্যারিয়ার এক্সপ্রেশান বের করেছি আমরা ক্যারিয়ার এক্সপ্রেশনে ফাইনাল রেজাল্ট পেয়েছি সি ইনটু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি তাহলে এটা আমাদের এক নাম্বার ইকুয়েশান এবং এটা আমাদের দুই নাম্বার ইকুয়েশান যা আমাদের লজিক্যাল ডায়াগ্রাম ইউজ করতে লজিক্যাল ডায়াগ্রাম অঙ্কন করতে ইউজ করবে তো লজিক্যাল ডায়াগ্রাম অঙ্কন করার আগে তোমরা প্রথমত ফাইনাল রেজাল্টটিকে অর্থাৎ এই যে এক নাম্বার আর দুই নাম্বার দিলাম সেটি তোমরা খাতাতে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে নোট করো এবং ডায়াগ্রামটি আমার সঙ্গে সঙ্গে আঁকার চেষ্টা করো তো ফাইনাল এক্সপ্রেশন যেটা আমাদের সেটি এক নাম্বার এবং দু নাম্বার হিসেবে আমরা অন্য একটি খাতা তুলে নিলাম যেটা তোমাদের আরও প্র্যাকটিক্যালি বোঝাতে সহজ হবে তো এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি এক নাম্বার আর দু নাম্বার সি ইন্টু এ এক্সক্লুসিভ অর বি এ প্লাস বি তোমরা প্রথম সমীকরণটা দেখব অর্থাৎ এ এক্সক্লুসিভ বা বিটা আমরা এ এক্সক্লুসিভ বিটা আমরা দেখব তো প্রথম ইনপুট এ এবং দ্বিতীয় ইনপুট বি তো আমরা জানি সাধারণত এ আর বি এ গেট দ্বারা বাহিত হওয়া মিন এ এক্সক্লুসিভ অর বি তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম এবং যেহেতু আমরা এ বি ইন্টু হয়ে আছে অর্থাৎ অ্যান্ড গেট ইকুয়েশন আমাদের অ্যান্ড গেট তৈরি করবে তাই এখান থেকে আমরা একটা গেট বের করে নিলাম এবং বি থেকে একটা ইনপুট নিয়ে ই করে নিলাম তাহলে অ্যান্ড অ্যান্ডটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমাদের এ ইন টু বি অর্থাৎ অ্যান্ড হয়ে গেল এবার যেহেতু সি আছে আর সিটা যেহেতু আমাদের এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি এ পড়ছে তাই আমরা এটি সাধারণত আর এখান থেকে আমরা এ এক্সক্লুসিভ বি পেয়েছি আর এখানে সি পেয়েছি তাহলে এখান থেকে নিয়ে গিয়ে এ এক্সক্লুসিভ অর বিতে গিয়ে আমাদের কী করছে আর একটা এক্সক্লুসিভ অর ফাইনাল হিসেবে ক্রিয়েট করছে সেটা এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি অর্থাৎ এক নম্বর আমাদের সমীকরণ ডায়াগ্রাম দ্বারা প্রুফ হলো লাস্ট চলে আসছে সি ইনটু এ এক্সক্লুসিভ বার এক্সক্লুসিভ অর বি ইন্টু এবি অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেছি এ এক্সক্লুসিভ অর বি এখান থেকে আমরা টেনে নিলাম এবং সিটা যেহেতু এখানে ইন্টু হয়েছে আর সি এর ড্র লাইন আমরা এখান থেকে পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা কেড়ে নিলাম তাহলে সি যেহেতু এখানে